जगन्नाथ बाबू जे किना जीवन कखनोई प्रेम करेनी शुधुमात्र सेका खावार भय से सारा जीवन एटाई भाबतो जखन प्रतिष्ठित हब तखन बाबा मार पसंद एकटा मेये के बिये करब तारपर से प्रतिष्ठित हलो तारपर बाबा माके बलल आमार जन्य एकटा मेये देखो बाबा मा तार जन्य एकटा मेये देखलो बाबा मार पसंद हलो परेर दिन जगन्नाथ बाबू के निये सेखाने गेलो जगन्नाथ बाबू मेयेटाके पसंद करलो पसंद करार पर से मेयेटिर नम्बर जगन्नाथ बाबू निये आसलो राते फोन दिल दुष्ट मिष्टि कथा बलल कथा बलार एक पर्याये जगन्नाथ बाबू बोलतेछे कालके आमी तोमार साथे देखा करब एकटी पार्के मेयेटाओ राजी हलो तारपर जगन्नाथ बाबू जायगार नाम बोले दिलो बोलो कल के सकाल 10টায় তুমি ওখানে থেকো जगन्नाथ बाबू कल के सकाल 10টায় সেখানে চলে গেল যাওয়ার পর जगन्नाथ बाबू ভাবতে সে একটু মজা করি তারপর जगन्नाथ बाबू পিছন থেকে গিয়ে তার চোখ দুটি ধরলো তখন তার হবু স্ত্রী বলতেছে আবির সারো আমার হবু স্বামীটা এখনি এসে পড়বে আর ও যদি এটা দেখে ফেলে তাহলে কিন্তু আমার বিয়ে শেষ যে সেকার বয়স जगन्नाथ बाबू জীবনে প্রেমিক হলো না সেই সেকাটা সে খেয়ে গেল प्रेम ना करेव तारपर से दौड़े चले गेलो बाड़ीते बाड़ीते जावार पर बाबा मा के सबकिछु बोललो बाबा मा बोललो अच्छा ठीक आछे ओई मेयेके बिये करते होबे ना तखन जगन्नाथ बाबू एकटी उक्ति लिखलो उक्तिटी छिलो एमन खुजले होयतो बिलीन होये जाओ डायनासोर पाओया जाबे तबे सिंगल मेये জীবনও কখনো পাওয়া যাবে না পরের দিন জগন্নাথ বাবু আরো একটি মেয়ে দেখতে গেল বাবা মাকে নিয়ে বাবার মেয়েটাকে পছন্দ হলো জগন্নাথ বাবুরও পছন্দ হলো জগন্নাথ বাবু তখন বলতেছে আমি এই মেয়েকে বিয়ে করব এমন কি আজকেই বিয়ে করব সিঙ্গেল মেয়ে দুনিয়ায় নেই এটা আমি বুঝে গেছি তারপর সেই মেয়েকে জগন্নাথ বাবু বিয়ে করলো বিয়ে করার পর বাসরাত শেষ হতে না হতেই জগন্নাথ বাবু দৌড়ে চলে গেল সেই পার্লারে যে পার্লারে তার স্ত্রীকে সাজানো হয়েছিল সেখানে গিয়ে সেই পার্লারের মালিক কে তার স্ত্রীর একটি ছবি দেখিয়ে বলল গতকাল কি আপনি এই মেয়েটাকে সাজিয়েছেন পার্লারের মালিক বলল হ্যাঁ তখন জগন্নাথ বাবু বলল মালিক মোটেও প্রস্তুত ছিল না সে দেখলো আইফোন 13 প্রো ম্যাক্স এর প্যাকেট ভিতরে একটি বাটন নোকিয়া ফোন এটা দেখে পার্লারের মালিক তো রেগে গেল আফসোস করতে লাগলো শালা আমাকে কি দেখিয়ে কি দিয়ে গেল আবার দেখলো আরো একটি সিলকোড আছে সেখানে লেখা আছে কি রাগ হচ্ছে আফসোস হচ্ছে আমারও ঠিক এরকম হয়েছিল যখন আমি বাসরাতে ঢোকার পর আমার বউকে মুখটা ধুইয়ে তার মুখটা দেখেছিলাম শালা তোর জন্য আমি জীবনে সবথেকে বড় ধোকাটা খেয়েছি আর তোকে ধোকাটা দিলাম এই কারণে যাতে দ্বিতীয়বার কোনো 1110 মডেলের ফোনটাকে আইফোন 13 প্রো ম্যাক্স না আনাস সেদিন জগন্নাথ বাবু আরো একটি উক্তি লিখলো উক্তিটি ছিল এমন আমার মতো ভুল তোমরা কেউ করিও না বিয়ে করতে গেলে মেয়ের মুখ না দেখে আগে দেখিও পা তিনি আরো বলেন মেকআপ আর ব্রেকআপ দুইটাই মানুষের জীবনে ক্ষতিকর দুইটাই মানুষকে সারাটা জীবন আফসোস করায় তো ভিডিওটা শুধুই বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ